আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছো। তো আমি আজ তোমাদের শেখাবো কিভাবে আপনার নাম দিয়েই খুব সহজেই রিংটোন তৈরি করতে পারেন একটি অ্যাপ দিয়ে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, শুরু করার আগে, এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখুন ভিউয়ার্স, এই যে নিচ দিকে দেখুন লাল লাল লেখা রয়েছে সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা বেল আইকন রয়েছে, এখানেও ক্লিক করে দিবেন। ওকে ভিউয়ার্স, এমন আপডেট নিউ নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করবেন, এটা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই অ্যাপটির প্রয়োজন নেম রিংটোন মেকার। তো এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমি অ্যাপটি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। তো প্রথমে অ্যাপটিতে ক্লিক করছি, ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর এখানে আপনি ওকে করে দিবেন, এখানে এরকম ইন্টারফেস আসবে, অ্যালাউস হবে। ওকে করার পর এখন ব্যাক বাটনে ক্লিক করুন। ব্যাক বাটনে ক্লিক করার পর দেখুন এখানে ওকে হচ্ছে। তো দেখুন লোডিং নিচের দিকে দেখুন, একটু ওকে হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন দেখা দিচ্ছি কীভাবে কী করবেন। প্রথমটাতে আপনি এখান থেকে রিংটোন তৈরি করতে পারেন। আর আপনি রিংটোন এখানে দেখুন রিংটোন লিস্ট, এখানে আপনি রিংটোন তৈরি করলে এখানে জড়ো হবে। আর এখানে ল্যাঙ্গুয়েজ আপনি ভাষা চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমি রিংটোন তৈরি করবো নিজের নামে, তো চলুন আমি দেখে দিচ্ছি। ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এইখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তো আমি আমার ভাইয়ের নামটা দিচ্ছি হাসান, ওকে। এখন এইখানে এই যে এইখানে প্রিফিক্স, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আপনাকে কি বলবে, হাই, এটা হাই, হে, মিস্টার, তো ডক্টর, এখানে যেটা ক্লিক করবেন আপনি সেটাই আপনাকে বলবে। তো আমি যেহেতু মিস্টার বলবে, মিস্টার দেব, তো মিস্টার একটা ক্লিক করে দেবেন একদম মাঝখানে। তো আমি ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর এখন এইখানে দেখুন প্রিফিক্স, এখানে ক্লিক করবেন। তো দেখুন ওখানে আপনি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন মিস্টার দিলাম আর এখানে নাম দিবেন আপনার। তো তারপর এই নিচ দিকে যাবেন, নিচে দেখুন প্রিফিক্স লেখা রয়েছে, এখানে বলবে মিস্টার, প্রথমে মিস্টার হাসান, তারপর এখন কি বলবে, প্লিজ অ্যান্সার দ্য ফোন, তারপর ইউর ফোন ইজ রিনিং, অথবা এই যে আদার্স, এখানে যে কোনো একটা ক্লিক করবে সেটাই বলবে। তো আমি দেব প্লিজ পিক আপ দি ফোন, এটা বলবে। তো এটাতে একদম মাঝখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর এখন এই যে এইখানে ক্লিক দিবেন একদম মাঝখানে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক করলাম, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার নাম বলে দিবে। এখানে আপনার নাম দিলেই আপনার নাম বলবে। তো আমি আরেকটা নাম দিই দেখুন। তো দেখুন এখন আমি আবারও এখানে ক্লিক দিছি, অন্য নাম কিন্তু দিয়ে দিচ্ছি, হোসেন, মিস্টার হোসেন বললো। তো এইভাবে আপনি জানি যে কোনো একটা নাম এখানে দিলে গেলে আপনার নামটা বলে দিবে। ওকে, তো এখন আমি এটা সেভ করব। তো আমি আবারও বাজিয়ে দেখাচ্ছি, মিস্টার দেব এখানে। তো দেখুন মিস্টার হাসান প্লিজ পিক আপ দ্য ফোন। তো এখন আমি সেভে ক্লিক করব, সেভ করে দিবেন। এটা কীভাবে সেভ করবেন, তো দেখুন আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর তো দেখুন এই যে হয়ে গেছে, এই দেখুন এই যে রিংটোন লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে হাসান নিস্টের, এই যে নিচের দিকে দেখুন হাসান। তো এখানে আমি বাজার ক্লিক করব, হয়েছে নাকি দেখবো এখন। দেখুন আমার কিন্তু রিংটোনটা হয়ে গেছে। তো মেমোরিতে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এই রিংটোনটি যাবে। তো আপনার মেমোরিতে চলে যাবেন, ফোন মেমোরিতে। তো যাওয়ার পর দেখুন এই যে নেম রিংটোন মেকার, এটা নামে একটি ফোল্ডার তৈরি হবে। ফোল্ডার হবে দেখুন এই যে হাসান, দেখুন এটা ক্লিক করছি, ক্লিয়ার হবে। মিস্টার হাসান প্লিজ পিক আপ দ্য ফোন।
তো দেখুন হয়ে গেছে ফিরছে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনারা আপনার নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এখনই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা জানেন বিজয় টেক বাংলা কখনো ফেক টু টেল দেয় না। তো থ্যাংক ইউ।